আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মুনাস ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের সাথে স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। এই স্যান্ডউইচে আমি কোনো প্রকার চিজ, মেয়োনিজ, টক দই কিছুই ব্যবহার করব না। সিম্পলভাবে আমি এই স্যান্ডউইচটা তৈরি করব হোমমেড হোয়াইট সস দিয়ে। থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই স্যান্ডউইচটা আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং এটা খেতে অনেক মজা। আপনাদের ঘরে বড় থেকে ছোট সকলেই এই স্যান্ডউইচটা খেতে খুবই পছন্দ করে থাকবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি এখানে চিকেন নিয়েছি হাফ কাপের মতো। আপনারা চিকেনের ব্রেস্টের যে টুকরো আছে সেটা ব্যবহার করতে পারেন। বাঁধাকপি, গাজর এবং কাঁচামরিচ আমি কুচি করে কিছু পরিমাণ নিয়েছি। বাঁধাকপি গাজরটা এখানে আমার সিদ্ধ করা আছে এবং ফ্রোজেন করা ছিল, সেটাই আমি নিয়েছি। এবং এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি এবং এখানে আমি ব্যবহার করব আদা, দুধ, গোলমরিচ, তারপর হলো শুকনা মরিচ নিয়েছি। তারপর আমি এখানে লবণ নিয়েছি, চিনি নিয়েছি এবং কতটুকু পরিমাণ আমি স্যান্ডউইচের জন্য ব্যবহার করছি সবগুলো পরিমাণ আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব। প্লিজ ডিসক্রিপশন বক্সটা আপনারা চেক করবেন। তারপর আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা এক টেবিল চামচের মতো নিয়েছি এবং টমেটো সসও আমি এখানে ব্যবহার করব। আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন, যে কোনো সস আপনাদের ঘরে অ্যাভেলেবেল আছে সেটা আপনারা সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন। আমি এখানে চার পিস পাউরুটি সাইড দিয়ে একটা কেচি দিয়ে কেটে নিয়েছি। সাইড দিয়ে কেচি দিয়ে কেটে নিলে একদম আমরা দোকানে যেভাবে স্যান্ডউইচটা কিনে খেয়ে থাকি সেরকম হয়ে থাকে। এই সাইডের যে ব্রাউন কালারের পিসগুলো থাকে পাউরুটির, এগুলো আমরা ফালিয়ে দেব না, দিয়ে আমরা ঘরেই খুব সহজে ব্রেডক্রাম তৈরি করতে পারি। এটার রেসিপি কোনো এক সময় আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তারপর আমি এই যে চিকেনটা হাফ কাপের মতো আমি নিয়েছি টোটাল, সেই চিকেনটা আমি এই সিদ্ধ করতে দিয়ে দেব। সাথে আমি লবণ, গোলমরিচ এবং আদা রসুনের যে আমি এক টেবিল চামচ নিয়েছিলাম সেটা এবং সামান্য পরিমাণে তেল চামচের মতো আমি তেল এখানে দিয়ে দিব। দিয়ে আমি এই চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এই সিদ্ধ করা যে চিকেনটা সেটা আমি স্যান্ডউইচের জন্য ব্যবহার করব। আর সিদ্ধ করার পর যে পানিটা থাকবে সেটা হলো আমাদের চিকেন স্টক। এই চিকেন স্টকটা আমরা ফেলে দিব না, এটা আমরা যে কোনো স্যুপ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারব। তারপর একটা পাত্রে মেল্টেড এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দেব। তারপর আমি এখানে এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে আমি এই বাটারের সাথে ভালো মতো ভেজে নেব, যে কাঁচা গন্ধটা থাকবে ময়দার সেটা চলে যাবে। ভালো করে ভাজার পর এতে আমি লিকুইড দুধ দিয়ে দেব। আমি আবারও বলছি, যে সকল উপকরণ আমি ব্যবহার করেছি সবগুলো আমি পরিমাণ মতো ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা যতটুকু পরিমাণ বানাতে চান তা দেখে পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি যত এখানে চার পিস পাউরুটি দিয়ে স্যান্ডউইচটা তৈরি করব সে আন্দাজে আমি উপকরণগুলো ব্যবহার করেছি। আপনারা বেশি বানাতে চাইলে আপনাদের উপকরণগুলো আপনারা বাড়িয়ে দেবেন। এখানে আমি গোলমরিচ, তারপর আমি চিনি, সামান্য পরিমাণের লবণ ব্যবহার করেছি এবং কিছু পরিমাণের রসুন কুচি এবং যে শুকনো মরিচটা আমি কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। আপনারা চাইলে রসুন কুচিটা যখন ময়দাটা আমরা ভাজবো তখন দিয়ে রসুন কুচিটা হালকা ভেজে নিতে পারেন। তারপর আমি সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। তারপর দেখবেন একটা থকথকে ভাব চলে আসছে, তখনই আমাদের হোয়াইট সসটা তৈরি হয়ে যাবে। এখানে আমার হোয়াইট সসটা তৈরি হয়ে গিয়েছে,
আমি চিকেনটা যেটা সিদ্ধ করেছিলাম সেটা আমি এই ছোট ছোট করে ঝুরি করে নিয়েছি, এবং আমি বাঁধাকপি এবং গাজর যেটা সিদ্ধ করা এবং আমার একটা ফ্রোজেন করা ছিল সেটা, এবং কাঁচা মরিচ দিয়ে আমি সাথে যে হোয়াইট সসটা তৈরি করেছি সেটা ভালো করে আমি মিক্সড করে নেব। এতে আমি সামান্য পরিমাণ 1 টেবিল চামচের মতো আমি টমেটো ক্যাচাপও ব্যবহার করব। তারপর আমি এটা ভালো মতো মিক্সড করে নেব সবজির সাথে চিকেনটা এবং হোয়াইট সসটা। আর টমেটো কেচাপ আমি দিয়ে দিয়েছি, আমি আগেই বলেছি আপনার চ্যানেলে যদি ঝালটা পছন্দ করেন তাহলে আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন। তারপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে আমি যে পাউরুটিটা কেটে রেখেছিলাম সেটার মধ্যে এই স্যান্ডউইচের ভিতরের যে পুরটা সেটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে এই ব্রেডের মধ্যে সামান্য পরিমাণের বাটারও ব্যবহার করতে পারেন, বাটার হালকা পরিমাণে লাগিয়ে নিতে পারেন, এটা অপশনাল। বাটার না দিলেও এটা খেতে খুবই মজা লাগে। এরই মধ্যে আমাদের স্যান্ডউইচটা তৈরি হয়ে গিয়েছে। স্যান্ডউইচের মাঝখানে আমি কেটে নিচ্ছি ঠিক যেমন দোকানে করে থাকে। আপনারা এ পর্যায়ে চাইলে ফয়েল পেপার অথবা প্লাস্টিক র্যাপার দিয়ে স্যান্ডউইচগুলো ভালো করে ঢেকে মুড়িয়ে আপনারা ফ্রিজে নর্মাল পোর্শনে 1 সপ্তাহের মতো রেখে দিতে পারেন। তারপর বের করে ওভেনে হালকা গরম করে আপনারা এটা খেতে পারবেন, বা বাচ্চাদের টিফিনেও আপনারা এই স্যান্ডউইচটা দিতে পারবেন। আমি এখানে যে চিকেনের স্টকটা আপনাদের প্রথমে দেখিয়েছিলাম সেটা দিয়ে আমি এগ স্যুপ তৈরি করেছি, এবং এখানে আমি ক্যাপাচিনো কফি তৈরি করে নিয়েছি। এটার রেসিপিও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। স্প্রেড লাভ, স্প্রেড স্মাইল, আল্লাহ হাফেজ।